আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এইটা হচ্ছে কালীতলার ব্রিজ। তো এইটা জায়গাটার নাম হচ্ছে কালীতলার ব্রিজটা পার হলে এখানে পুরাতন বাস স্ট্যান্ড, আর সামনেই হচ্ছে একটা কলেজ। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এই কলেজটা। তো ভাবলাম যে যেহেতু এখানে মটকা চা খেতে এসেছি, তো পাশে যেহেতু কলেজ আছে, তো সেই কলেজটাও আপনাদের একটু ঘুরে দেখাই। তো এটা হচ্ছে মশিউর রহমান ডিগ্রি কলেজ। তো এই কলেজটা যাতায়াতে সবসময় দেখি, যখনই আমি হচ্ছে আমার বাড়ি যাই, রংপুর যাই, তো সবসময় এই দিক দিয়ে যাওয়া হয়। আর এখানে আমি একবার আসছিলামও, তো এখান থেকে একটু ভিডিও করেছিলাম অনেক দিন আগে, তো ভালোভাবে সেইভাবে ঘোরা হয় নাই। তো আজকে আমরা কলেজের ভিতরটা সম্পূর্ণ ঘুরবো। এই তো আমি কলেজের ভিতর ঢুকে পড়লাম। তো ভাবলাম যেহেতু এই দিকটা এসেছি, তো কলেজটাও শেয়ার করি। আর অনেকেই হয়তো বা এই কলেজ দেখে তাদের স্মৃতির কথা মনে পড়ে যাবে, কারণ নীলফামারীতে অনেকেই এই কলেজে পড়েছেন। তো আমার ভিডিওর মাধ্যমে দেখা যাবে যে অনেকে অনেকে স্মৃতি স্মরণ করবেন, এই জন্যই ভিডিওটা শেয়ার করা। তো এখানে কিন্তু কিছু ঝাউ গাছ আছে যেটা সচরাচর কক্সবাজারে দেখা যায়, নীলফামারীতে কম দেখা যায়। তারপর এখানে শহীদ মিনার, শহীদ মিনারটা অবশ্য কাজ চলতেছে, শহীদ মিনারটা নতুন সেই জন্য এমন। আর এখানে বাচ্চারা খেলছিল, এখানে আসলে অনেক দল খেলছিল, কিছু হচ্ছে মিডিয়াম বয়সের বাচ্চারা খেলছিল, বড় ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলছিল, আবার ছোটো ছেলেগুলো ক্রিকেট খেলছিল। কলেজের একেবারে এদিকটায় আমি এসেছিলাম। তো এখানে এসে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলছিল, ওদের সাথে গল্প করছিলাম, আর ওদের সাথে এত মজা হয়েছে, মানে ওই মুহূর্তটা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে, বেশ অল্প কিছুক্ষণ, তারপরেও যে ওই সময়ের মধ্যে ওদের সাথে এত সুন্দর হচ্ছে কথা বললাম। তো ওরা না ক্রিকেট খেলছিল, খেলতে খেলতে বলটা একদম ভিতরে দিয়ে দিছে, মানে একদম হচ্ছে ক্লাসের রুমের সামনে, তো তালা দেওয়া ছিল যেহেতু বন্ধ ছিল কলেজটা ওই সময়। তো কীভাবে বের করবে পরে, আমি ভাবলাম ওরা তো ছোট মানুষ পারবে না, আমি একটু হেল্প করি। তারপরে ওরা আমাকে হচ্ছে কাঠ এনে দিল, পাশেই হচ্ছে অনেক কাঠ ছিল, তো প্রথমে একটা এনে দিয়েছিল, ওটা এত ভারী, বললাম আরও একটা নিয়ে আসো। তারপর ওদের হচ্ছে বলটা হচ্ছে বের করে দিলাম, তো বাচ্চাগুলোকে একটু হেল্প করলাম। তারপর ভাবলাম যে একটু ক্রিকেট খেলি, বাবারে বাবা, প্রথম বলটা একদম দিয়েছি ছক্কা মেরে। আসলেই মনের কোনো বয়স হয় না, আমরা যে কোনো বয়সেই কিন্তু মজা করতে পারি, এটাই হচ্ছে আসল বিষয়। হয়তো বা অনেকে ভাবে যে এগুলো কেন করব, আসলে মনের কোনো বয়স হয় না, আর আনন্দের কোনো বয়স হয় না, আনন্দ যে কোনো বয়সে আপনি করতে পারেন। এই তো আমরা হচ্ছে ওদের সাথে অনেক মজা করলাম, ফান করলাম, এগুলো সব ফান করেই করা, ক্রিকেট খেলা থেকে শুরু করে সব কিছুই ফান ছিল। তারপর এই তো একটু পর হচ্ছে মাগরিব হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে বের হবার। এটা হচ্ছে সাইফোনের একটা ক্যানেল, এটা হচ্ছে সেই সাইফোন যেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম, ওইটাই অতদূর চলে গিয়েছে। আর এটা হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, এটাও পাশে ছিল, ভাবলাম এটাও একটু দেখে যাই, ভিডিও করে যাই। এগুলো কিন্তু আমি যাতায়াতের পথে বাস থেকে সবসময় দেখি, কিন্তু এইদিকে নামা হয় নাই আর একটু বেশি ঘোরাঘুরি করা হয় নাই। তো আজকে ভাবলাম যেহেতু এই দিকটায় এসেছি একটু ঘোরাঘুরি করি। তারপর আমরা রিক্সা নিয়ে যাচ্ছি, এখনও কিন্তু আরও অনেক ভিডিও আছে, নেক্সটে আরও ব্লগ আসবে, তো অপেক্ষায় থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।